नमस्कार बंधुरा, श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसिर पक्ष थेके आपनादेर जानाई स्वागत। और आमी आपनादेर एस्ट्रो फ्रेंड आचार्य डॉक्टर श्री सुब्रत शास्त्री आपनादेर संगे आलोचना करब आगामीकाल अर्थात 16 एप्रिल 2022 शनिवारेर विशेष राशिफल। शनिवार मानेई शनिदेव एवं सेई साथे हनुमानजीर अत्यंत प्रिय बार, ताई दिनेर शुरूतेई आपनारा अवश्यई हनुमानजी एवं शनिदेवेर उद्देश्ये प्रणाम निवेदन करे दिन शुरू करुन। অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। আপনাদের সঙ্গে এদিনের রাশিফল নিয়ে আলোচনা করার আগে আলোচনা করব এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়। 16 এপ্রিল 2022 শনিবার সূর্যোদয় ঘটবে সকাল 5:16, সূর্যাস্ত সন্ধ্যা 5:57। তিথিতে শুক্লাপক্ষের পূর্ণিমা তিথি, বৈশাখী পূর্ণিমা আজ এবং তা থাকবে রাত্রি 12:24 পর্যন্ত, আর তারপরেই প্রতিপদ তিথি শুরু হবে। চন্দ্রদেব হস্তা নক্ষত্রে সকাল 8:40 পর্যন্ত থাকবে, তারপরেই চিত্রা নক্ষত্রে গোচর করবে। এদিন ব্যাঘাত যোগ থাকবে সকাল 5:33 পর্যন্ত, আর তারপরেই হর্ষণা যোগ শুরু হচ্ছে। বৃষ্টিকরণ থাকছে দুপুর 1:28, তারপরেই ববকরণ শুরু হবে। চন্দ্রদেব এদিন কন্যা রাশিতে গোচর করবে রাত্রি 8:01 পর্যন্ত, আর তারপরেই তুলা রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। এদিন রবিদেব, বুধ এবং সেই সাথে রাহু মেষ রাশিতে গোচর করবে। কুম্ভ রাশিতে মঙ্গল এবং শুক্র দেবগুরু বৃহস্পতি স্বগৃহে মীন রাশিতে, স্বগৃহে শনিদেব মকর রাশিতে গোচর করবে এবং তুলা রাশিতে কেতু গোচর করবে এই বিশেষ দিনে। এদিন অভিজিৎ মুহূর্ত সকাল 11:11 থেকে 12:02 পর্যন্ত থাকবে। রবিযোগ সকাল 5:16 থেকে সকাল 8:40 পর্যন্ত থাকছে। তবে রাহুকালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন সেক্ষেত্রে সকাল 8:26 থেকে সকাল 10:01 পর্যন্ত থাকছে রাহুকাল। এদিন দৃশাসুল থাকবে পূর্ব দিক, তাই পূর্ব দিকের অভিমুখে আপনারা কোনো শুভ যাত্রা করবেন না। ঠিক এমনই গ্রহগত এবং নাক্ষত্রিক বলবল অনুসারে আমরা দেখে নেব চন্দ্র রাশি সাপেক্ষে কোন রাশির ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 16 এপ্রিল 2022 শনিবার তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসবে। দ্বাদশ রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা। আপনার রাশির অধিপতি শুক্রদেব কুম্ভ রাশিতে গোচর করছেন। চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে থাকবে, তবে রাত্রি 8:01 পর আপনার রাশির সাপেক্ষে লগ্নভাবে অবস্থান করবে। দ্বাদশ গৃহে চন্দ্রদেবের অবস্থান আপনার কর্মক্ষেত্রে অবশ্যই ধীর গতি সম্পন্নভাবে এগোতে হবে, কিছুটা মন্থর হবে। সিনিয়রদের সঙ্গে সম্পর্কের অবনতি, গোপন লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। এদিন অবশ্যই নিজের মানসম্মানের বিষয়টি খেয়াল রাখুন। আয় ব্যয় সংক্রান্ত বিষয়ে আপনারা সামঞ্জস্য না রাখতে পারলে সমস্যা বাড়বে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে খুব একটা ভালো দিন নয়, সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটতে পারে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। এদিন বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন। এদিন রাত্রিতে ঘুমের কিছু সমস্যা হতে পারে, কিছুটা হতাশা আপনাকে সমস্যায় ফেলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে জটিলতার পাশাপাশি আপনারা অবশ্যই মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন। তুলা রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে অবশ্যই আত্মবিশ্বাসী থাকুন। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে খেয়াল রাখুন। এদিন শত্রুপক্ষ অনেক বেশি সক্রিয় থাকবে। নিজের কাজের প্রতি নজর দিন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক না হলে সমস্যা বাড়বে। নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন। এবং সেই সাথে বলবো গৃহের পরিবেশকে ভালো রাখার জন্য নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে রাত্রি 8:01 পরে চন্দ্র আপনার লগ্নভাবে যাওয়ার জন্য সন্ধ্যার পরবর্তী সময় ধীরে ধীরে আপনাদের সুখ সমৃদ্ধি আসবে, বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল পাবেন। নিজের খরচের বিষয়ে খেয়াল রাখুন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনারা ভালো খবর পেতে পারেন। অবিবাহিতদের নতুন সম্পর্ক তৈরি হতে পারে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসবে। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন সন্ধ্যার পরবর্তী সময় থেকে, এবং কোনো ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল আসবে। সন্ধ্যার পরবর্তী সময় থেকে আপনারা কর্মসংক্রান্ত বিষয়ে যোগাযোগ তৈরি হতে পারে এবং ভ্রমণের বিষয়ে বিশেষ সুযোগ সুবিধা আসতে পারে, যা আপনাদের আর্থিক উন্নতির ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসবে। তাই সামগ্রিক দিনটি আপনারা অবশ্যই একটু সতর্ক থাকুন, তাহলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। আপনাদের রাশি সাপেক্ষে এদিন সাথী নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রে জাতজাতিকারা ভালো ফল পাবেন। সকাল 8:40 পর থেকে
বিশাখা নক্ষত্রে জাতজাতিকারা ভালো ফল পেতে পারেন। আপনারা ছয় সংখ্যা এবং সাদা বর্ণ ব্যবহার করলে ভালো ফল পাবেন। হনুমানজির উদ্দেশ্যে গুড়ভোগ নিবেদনে শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশি। দ্বাদশ রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক। আপনার রাশির অধিপতি মঙ্গল এদিন কুম্ভ রাশিতে গোচর করছে। চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে অবস্থান করছে একাদশে, তবে রাত্রি 8:01 পর আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে গোচর করবে। তাই সম্পূর্ণ দিন একাদশ ভাবের গোচরের পরিবর্তন পা। একাদশ ভাবে চন্দ্রদেবের অবস্থান আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে অবশ্যই ভালো ফল নিয়ে আসবে। আপনারা অবশ্যই মান সম্মান পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সম্মান পাবেন। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। পুরানো বিনিয়োগে ভালো অর্থ রিটার্ন পেতে পারেন। পেশাগত ক্ষেত্রে তাই অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি আসবে। সন্তানের পক্ষ থেকে সুখবর পেতে পারেন। নতুন বন্ধুত্ব তৈরি হবে এবং সেই সাথে পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সুখাদ্য গ্রহণে মানসিক তৃপ্তি এবং মেজাজ আপনার অত্যন্ত ভালো থাকবে। ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হতে পারে এই বিশেষ দিনে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, তবে ব্যবসার ক্ষেত্রে আপনারা একটু ধীরে সুস্থে এগিয়ে চলুন। বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে কাজ করুন, লাভের পরিমাণ বাড়বে। ভাব ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল আপনি পাবেন, সম্পর্কের উন্নতি ঘটবে। এদিন আপনারা সাহায্য চাইলে অবশ্যই সাহায্য পেতে পারেন বিভিন্ন ক্ষেত্র থেকে। অনুকূল পরিবেশ পরিস্থিতি থাকবে, দুশ্চিন্তা এবং মানসিক চাপ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবেন। ব্যাংকের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা ভালো ফল পাবেন। এদিন অবশ্যই ধর্মীয় ভ্রমণের বিষয়ে যোগাযোগ তৈরি হতে পারে, তবে রাত্রি 8:01 পরে আপনারা অবশ্যই নিজের কাজের প্রতি সতর্ক থাকুন। অভিজ্ঞ মানুষের পরামর্শ ছাড়া গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময়ে গোপন লেনদেন থেকে বা অবৈধ লেনদেন থেকে দূরে থাকুন, তা না হলে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। তাই সন্ধ্যার পরবর্তী সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনারা হাত দেবেন না। এদিন অনুরাধা নক্ষত্রে জাতজাতিকারা ভালো ফল পাবেন, তবে সকাল 8:40 পর বিশাখা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জাতজাতিকাদের জন্য শুভ ফল আসবে। 9 সংখ্যা এবং মেরুন বর্ণ আপনাদের জন্য শুভ হবে। হনুমানজির উদ্দেশ্যে পূজা অর্চনা করুন, হনুমান চল্লিশা পাঠে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো ধনু রাশি। দ্বাদশ রাশিচক্রের নবম রাশি হলো ধনু। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে মীন রাশিতে গোচর করছে। চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে থাকবে এবং রাত্রি 8:01 পরে একাদশভাবে গোচর করবে। তাই দশম এবং একাদশ গৃহের বিশেষ গোচরের পরিবর্তনের ফল পাবেন। এদিন কর্ম সংক্রান্ত বিষয়ে আপনাদের অবশ্যই ভালো ফল আসবে। আপনারা অবশ্যই বিভিন্ন ক্ষেত্র থেকে আর্থিক সুবিধা পাবেন। পদোন্নতির বিষয়ে প্রচেষ্টা চালালে ভালো ফল আসবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন এদিন। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে। দাম্পত্য এবং প্রেমের জীবন আপনাদের অনুকূলে থাকবে। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। সুখাদ্য গ্রহণে মানসিক তৃপ্তি। পেশাগত ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটতে পারে এদিনে। আপনারা যে সমস্ত কাজে হাত দেবেন বা প্রকল্পে হাত দেবেন তা আপনাদের অনুকূলে থাকবে। এদিন ছোটোখাটো ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে। বন্ধু এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। যারা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তারা নতুন কিছু শিখতে পারেন। চাকরি বাকরির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকলে সেখান থেকে বেরিয়ে আসবেন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মানসিক তৃপ্তি পাবেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে এই বিশেষ দিনে। নিজের রাগকে আজ অবশ্যই নিয়ন্ত্রণ করুন। প্রবীণ ব্যক্তিদের কথা মতো এগোতে পারলে আপনাদের অবশ্যই ভালো ফল আসবে। আপনারা বদলি চাইলে এই সময় বদলি সংক্রান্ত সুযোগ সুবিধা পেতে পারেন। দীর্ঘদিন যারা বিবাহের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বিবাহ যোগ তৈরি হবে। সামগ্রিক দিক থেকে আর্থিক এবং সেই সাথে সামাজিক ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন। আপনাদের রাশি সাপেক্ষে এদিন মূলা নক্ষত্র এবং উত্তরাষাঢ় নক্ষত্রে জাতজাতিকারা ভালো ফল পেতে পারেন। সকাল 8:40 পর পূর্ব আষাঢ়া নক্ষত্রে জাতজাতিকারা ভালো ফল পাবেন। আপনাদের রাশি সাপেক্ষে 3 সংখ্যা এবং হলুদ বর্ণ অত্যন্ত শুভ হবে। হনুমানজির উদ্দেশ্যে আপনারা বোঁদে এবং লাড্ডু ভোগ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 16 এপ্রিল 2022 শনিবার তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনুরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।